আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারিকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসলাত ওসালাম আল্লাহ নবী আবাদ আমাবাদ সমস্ত প্রশংসা আল্লাহ সুবান তালার অতপর তারি প্রিয় হাবিব মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বসিয়ে তো কাল্লাহ মামিন আজকে আলোচনার বিষয় হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তো এই থার্টি ফার্স্ট নাইট বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা হবে দুই দুইভাবে মানে দুইটা ক্যাটাগরিতে ফার্স্ট অফ অল প্রথম বিষয়টা হবে কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন স্ক্রিপচার থেকে আর দ্বিতীয়টা হবে লজিক থেকে যুক্তি থেকে তো এই দুটো বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ মানে দুটো ভাগে আলোচনা করব খুব মনোযোগ সহকারে শুনতে হবে কারণ আল্লাহ সব তারা করিমে লুকমান হিকিমকে দিয়ে তার ছেলেকে উপদেশ দেওয়াতে দেওয়ার সময় বলছেন যে বেটা তুমি সলাতাদাই করো এবং মানুষকে অন্যায় কাজ যখন সে করবে তার থেকে তুমি তাকে বিরত রাখার চেষ্টা করো তো আমরা যারা দায়েল আল্লাহ রয়েছি আল্লাহর জন্য দিনের কাজ যারা করি তারা সবসময় মানুষকে পাপ থেকে বাঁচানোর চেষ্টা করি আজকে ওই সেভাবেই আপনার মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য চলে এসেছি থার্টি ফার্স্ট নাইট নামক যে একটা দিন রয়েছে এই দিন দিনে আমাদের করণীয় বর্জনের বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আল্লাহ আজিস তো বিষয় হচ্ছে যে আমরা হচ্ছে মুসলমান মুসলমান একজন মানুষ পৃথিবীর সব জিনিস থেকে উত্তম আল্লাহ সুমনতা যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বোত্তম হচ্ছে মানুষ আর মানুষের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ যারা হচ্ছে খায়রা উম্মা অর্থাৎ মুসলমান যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মনে প্রাণে মেনে নিয়েছে হৃদয় দিয়ে অন্তর দিয়ে মেনে নিয়েছে তারা হচ্ছে সবচেয়ে উত্তম জাতি তো ফার্স্ট অফ অল আমরা মানুষ সবাই আমরা হচ্ছে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ একটা কুকুর ছাগল সুয়োর বিড়াল গাছপালা নদী নালা সবারই চেয়ে কিন্তু আমরা মানুষরা শ্রেষ্ঠ আমাদের একটা বোঝার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন তো এই বোঝার ক্ষমতা নিয়েই আমরা ভালো কাজ করি কোনো কোনো সময় আমরা কিন্তু আমাদের ট্র্যাক থেকে লাইন থেকে ডাইভার্ট হয়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই তো এই যে থার্টি ফার্স্ট নাইট যারা পালন করার জন্য একদম রেডি হয়েছেন মানে আপনারা একদম প্রস্তুত হয়ে আছেন যে হাউ টু সেলিব্রেট থার্টি ফার্স্ট নাইট এ রাত্রিটাকে কী করে আমরা সেলিব্রেট করব এইভাবে যারা প্রস্তুতি নিয়েছেন তাদেরকে জাস্ট বাঁচানোর জন্য বলছি কারণ সবারই যে সব বুদ্ধি থাকবে সবারই যে সব ব্রেন থাকবে এমনটা কিন্তু নয় ধরেন আপনি শুধুমাত্র আরবি নিয়ে পড়াশোনা করেছেন তাহলে আপনার ইংরেজি নলেজ থাকবে না যদি না থাকে ইংরেজি নলেজ তো একটা বাচ্চা ছেলের কাছ থেকেও কিন্তু আপনি ইংরেজি শিখতে পারেন তো আপনি হতে পারেন হাইলি এডুকেটেড একজন মানুষ দুনিয়া অনেক জ্ঞান আপনার মধ্যে থাকতে পারে কিন্তু দেখা যাবে প্রকৃত যে জ্ঞান ইসলামিক যে জ্ঞানটা হয়তো আপনার মধ্যে নেই সেজন্য কথাটা এইভাবে বললাম যে হয়তো আপনাকে বাঁচানোর একটি চেষ্টা করছে ফ্রম দ্য হেলফায়ার অফ জাহান্নাম জাহান্নামের আগুন থেকে তো আল্লাহ সুবান কোরআনুল কেমির মধ্যে বলছেন মা এত রসুল ও ফল তোমাদের তোমাদেরকে তোমাদের রসুল যা দিয়েছেন আল্লাহ রসুল মানে মানে ইউনিভার্সাল শিক্ষক যিনি টিচার সমগ্র মানব জাতির তিনি যা দিয়েছেন তা গ্রহণ করো এবং তিনি যার থেকে নিষেধ করেছেন তার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আসুন কোরআনের আলোকে বোঝার চেষ্টা করি থার্টি ফার্স্ট নাইট এই যে এই দিনটাকে পালন করা হয় প্রথম কথা হচ্ছে ইসলাম আপনাকে কোনো দিবস পালনের পারমিশন দেয় না এক নম্বর কথা যদি ইসলাম আপনাকে দিবসের পারমিশন দিত তাহলে কিন্তু মক্কা দিবস ছিল হেরা গুহাই আল্লাহ রসুল্লাহের যে প্রথম ওহি তার একটা দিবস ছিল আল্লাহ রসুলসাল্লাম যখন মদিনা থেকে মক্কা মানে মক্কা থেকে মদিনায় চলে আসছিলেন যে হিজরতের একটা ঐতিহাসিক দিন সেটাও কিন্তু একটা পালনীয় ছিল তাই না তাহলে কোনোটাই কিন্তু ইসলামে পালনীয় হিসাবে কোরআন এবং হাদিসে উল্লেখ নেই সো আমরা কিন্তু মুসলমানরা কোনো দিবসকে পালন করতে পারি না আচ্ছা তো আমরা মুসলমানরা কোনো দিবসকে পালন করতে পারি না তারপরেও কিন্তু বিজাতির যে আগ্রাসন বিজাতির যে ঐতিহ্য বিজাতির যে কালচার সেগুলো কিন্তু আজকে আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে সেগুলোকে আমরা সাদরে গ্রহণ করছি এবং আমরা সেগুলোকে পালন করে চলেছি একবারও না ভেবে তো আজকে আপনি আমি মুসলমান আলহামদুলিল্লাহ আব্দুর রহমান শাহিনুর রহমান শফিকুল ইসলাম মানে আমরা সবাই মুসলমান তাই না তো আমরা যদি মুসলমান হই আমরা তাহলে মুসলমানের কিন্তু একটা কনস্টিটিউশন রয়েছে মুসলমানের কিন্তু একটা কোড অফ লাইফ রয়েছে কমপ্লিট কোড অফ লাইফ রয়েছে যে আল্লাহ তালা টিচারকে পাঠিয়েছিলেন সমগ্র মানব জাতির জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তারপরে তিনি তাকে আল্লাহ সোবাল তাকে গ্রন্থ দিয়েছিলেন আমাদের গাইডলাইন আমরা কী করে চলবো দুনিয়ার বুকে সমস্ত কিছু কিন্তু তার মধ্যে লিপিবদ্ধ রয়েছে তাই না তো তাহলে কোরআন এবং হাদিস কিন্তু আমাকে কোনো পারমিশন দেয় না যে কোনো দিবস আমি পালন করবো থার্টি ফার্স্ট নাইট এটা তো অনেক দূরের কথা কোনো দিবস পালন করব এটা কোরআন আমাকে আপনাকে কিন্তু পারমিশন দেয় না আচ্ছা পারমিশন আমরা পাচ্ছি না এর থেকে তবে এই যে এই কোরআন এবং হাদিস আমাকে পারমিশন যেহেতু দিচ্ছে না এটা পালন করা তো এটুকুই আমাদের আপনার আমার জন্য যথেষ্ট যে আমরা এই দিবসটাকে পালন করব না আচ্ছা এবার আরো একটু এগিয়ে যায় চলুন আল্লাহ সব তালা বিশেষ কিছু দিন এবং ক্ষণকে মুসলমানদের জন্য আর আনন্দের বানিয়েছেন যেমন রমাদান মাস পুরো মাসটাই কিন্তু আল্লাহ সুবান শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আনন্দ আনন্দ ঘন এক মুহূর্তের মাস আল্লাহ সব আমাদের জন্য বানিয়েছেন মানব জাতির জন্য তারপরে আহ রামাজান শেষে ঈদ তারপরে কুরবানির ঈদ দেখেন এইগুলো হচ্ছে এক একটা আনন্দের দিন সেলিব্রেশনের দিন মুসলমানদের তাই না তো তারপরে হচ্ছে সাপ্তাহিক যে ঈদ অর্থাৎ সালাতুল জুমা আদায় করা সেই দিনে একটু আল্লাহর বেশি শুকর আদায় করা এবং গরিব মিসকিনকে সাহায্য করা ইত্যাদি এগুলো কিন্তু অনেক আমরা কাজ করতে পারি এই দিনে তাই না তো এতগুলো দিন কিন্তু আল্লাহ সুমনাতালা দিয়েছে যে সপ্তাহে অন্তত আপনাকে একটা দিন দিয়েছে আনন্দ করার জন্য এনজয় করার জন্য তারপরে পুরো বছর আপনাকে একটা মাস দিয়েছে আল্লাহ সুমান তালা রামাদান তারপরে আপনার দুটো ঈদ আপনাকে আমাকে দিয়েছে এরপরেও যদি আমাদের আরও এন্টারটেনমেন্টের প্রয়োজন হয় তার জন্য আল্লাহ সোবালতলা কিন্তু রাসুলকে দিয়ে সাল্লাহ সাল্লামকে দিয়ে কিন্তু রোজার ব্যবস্থা করিয়েছেন তাই না যে সোমবার আর এবং বৃহস্পতিবার আপনার ওই সিয়ামের যে ব্যবস্থা সেটা আল্লাহ সুমাতাল্লাহ করিয়েছেন তারপরে অপরকে খেতে দেওয়া অপরকে সাহায্য করার মধ্যে কিন্তু রয়েছে এক অনাবিল আনন্দ দেখুন আপনি এই আনন্দগুলাকে নিবেন এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কি করে আপনি নিবেন এটাকে তো আজকে আমরা মুসলমানরা যারা বি জাতীয় সংস্কৃতির আগ্রাসনে পড়ে নিজেরা মাতোয়ারা হয়ে গিয়েছি যারা আমরা ওয়েট করছি যে আগামী কালকে সেলিব্রেশন করব সেলিব্রেট করব আপনার থার্টি ফার্স্ট নাইট তারা কিন্তু প্রথম কথা করেন এবং হাদিস থেকে দেখতে গেলে যে তারা কালকে আগামী কালকে হারাম কাজ করবে যারা এই দিনটাকে সেলিব্রেট করবে বা যারা মনে করবে যে রান্না করব এই দিনে তারপরে জিরো আওয়ারে গিয়ে আমরা একটা এনজয় করব। এই কাজটা কিন্তু তাদের জন্য হারাম হবে কারণ এই রাত্রিবেলায় সাধারণত মানুষ করে কি প্রচুর দামি দামি রেস্টুরেন্টে খায় কিংবা প্রচুর টাকা খরচ করে যদিও টাকাগুলো নিজের না ওর বাবার কাছ থেকে ধার করা বা বাবার কাছ থেকে এক ধরনের ডাকাতি করে নেওয়া টাকাগুলো সে সেই দিন তার বন্ধু বান্ধব নিয়ে একটু এনজয় করবে তো এই আল্লাহ তালা কিন্তু আপনাকে পারমিশন দেয়নি হ্যাঁ মানে ইসরায়েলের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই মানে যারা সেলিব্রেট করবেন থার্টি ফার্স্ট নাইট এভাবে টাকা খরচ করবেন দে আর অল দ্য অফ শয়তান তারা কিন্তু সবাই কিন্তু শয়তানের ভাই এটা তারপরে সে রাত্রে ডিজে চলবে গান চলবে নাচ চলবে হুইচ ইজ হারাম ইন ইসলাম যেটা সম্পূর্ণ ইসলামে কিন্তু হারাম করা হয়েছে একত্রিশ নম্বর সুরা সুরা লুকমান এক নম্বর শয় আল্লাহ সোবালা বলছেন যে গানকে হারাম করা হয়েছে এক হাদিসা আল্লাহ রসাল্লা সাল্লাম বলছেন যারা ক্রমাগত গান শুনবে গানও এক ধরনের নেশা তো এরা ক্রমাগত যারা গান শুনবে তাদেরকে সীসা উত্তপ্ত করে কানের মধ্যে প্রবেশ করানো হবে রাত্রিবেলায় ঘুমাতে গিয়ে কখনো পিঁপড়ে ঢুকেছে কানে দেখেছে না কি যন্ত্রণা একটা ছোট পিঁপড়ের কিন্তু ওই কানের মধ্যে আপনার সীসাকে উত্তপ্ত করে ভেতরে ঢোকানো হবে যদি আপনি গান শোনেন বা এই ধরনের কাজ করেন তাহলে আপনি ওই দিন গান করবেন গান শুনবেন বা গান করবেন বা মাহফিলের আয়োজন করবেন যেটা ইসলাম আপনাকে পারমিশন দেয় না তারপরে সর্বোপরি ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান যখন আপনি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জাতির কোনো কিছু কোন অনুসরণ করবেন তার মানে বোঝা যাচ্ছে যে ইসলামের মধ্যে ঘামতি রয়েছে বা ঘাটতি রয়েছে নাউজুবিল্লা এটা যদি কেউ মনে পড়ে বিশ্বাস করে যে ইসলামের মধ্যে ঘাটতি রয়েছে সই আমাকে কালেক্ট করতে হচ্ছে অন্য কোন রিলিজিয়ান থেকে অন্য কোনো ধর্ম থেকে তাহলে কিন্তু এটা পুরোপুরি আপনি ইসলামকে নেগলিগেট মানে নেগলিজেন্সি দৃষ্টিতে দেখলেন এবং ইসলাম থেকে আপনি দূরে চলে গেলেন কারণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ একটা বিধান তো এই জীবন বিধানকে আপনি পারফেক্ট মনে করলেন না আপনি মনে করছেন যে সামথিং ইজ মিসিং ইন ইন ইসলাম ইসলামের মধ্যে কিছু একটা ভুল রয়েছে আমাকে কালেক্ট করতে হচ্ছে অন্য কোনো রিলিজিয়ান থেকে তাহলে কিন্তু আপনি এটাকে ঠিক করলেন না অবশ্যই এটা আপনি ভুলের মধ্যে নিমজ্জিত হলেন আর মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে মান্তাসাবা বেগাই রি কউন ফাহোয়া মিনহুম কোনো ব্যক্তি যদি অন্য কোনো জাতির কোনো কিছুকে অনুসরণ অনুকরণ করে ফাহোয়া মিনহুম তারা তাদের দলের আল্লাহ রসুল বলছেন ওদের একটা ভয়ঙ্কর হাদিস যে আল্লাহ রসুল বলছেন যে আপনি যদি অন্য কোন জাতি থেকে কোনো কিছু নেন অন্য কোন জাতিকে যদি অনুকরণ অনুসরণ করেন অন্য কোন ধর্মের বিজাতীয় অনুষ্ঠান আচার বিধি ইত্যাদি যদি আপনি পালন করেন ফাহ মিন হুম তাহলে আপনি ওদের দলের ইউ আর নট উইথ আস আপনি আমাদের সাথে নন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কথাটি বললেন তাহলে কত বড় একটা ডেঞ্জার একটা বিষয় যে আপনি যদি অন্য কোনো বি জাতীয় কোনো ধর্মীয় উৎসবকে পালন করেন তাহলে কিন্তু এটা আপনি আমাদের দলের নন আল্লাহ রসুল বললেন মনে হচ্ছে নাকি আল্লাহ রসুল সার্থপর নজুভিল্লা না এটা স্বার্থভার নয় আপনি যদি হিন্দু হন আপনি যদি হিন্দু হন তবু শ্রীকৃষ্ণ বলছে যে অন্যের আচার অনুষ্ঠানকে মেনে নেওয়া অন্যের আচার অনুষ্ঠানের মধ্যে যাওয়া লিপ্ত হওয়া এর চেয়ে মৃত্যু অনেক ভালো ইসলাম তো আপনাকে পারমিশন দিচ্ছেই না ইসলাম তো আপনাকে পারমিশন দিচ্ছেই না কিন্তু আপনি যদি সনাতনী হন অর্থাৎ হিন্দু কোনো ভাই হন তারপরে এটা আপনি পালন করছেন এটা আপনার ধর্ম থেকে এটা হারাম হ্যাঁ শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আপনারা যাকে বলেন তিনি বলছেন যে অন্য ধর্মের আচার অনুষ্ঠানকে মেনে নেওয়া অন্য ধর্মের আচার অনুষ্ঠানের মধ্যে লিপ্ত হওয়া এর চেয়ে সেও এর চেয়ে উত্তম হচ্ছে আমি মৃত্যুবরণ করা তাহলে একটা হিন্দু ভাই যদি কালকে সেলিব্রেট করেন থার্টি ফার্স্ট নাইট তো আপনিও হারামের মধ্যে নিমজ্জিত আর মুসলমান হয়ে আপনি কি করে পারলেন আল্লাহ তব জিন্না দিন আন্দাল্লা আল্লা ইসলাম আমার কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান আমি যা গ্রহণ করবো যে ধর্ম সেটা হচ্ছে ইসলাম সো আপনি তো জান্নাতে যাবেন যদি আপনার অ্যাক্টিভিটি সুন্দর হয় তাই না তাহলে আপনি তো মানে ইয়ে করতে পারছেন না মানে জান্নাতের রাস্তা রাস্তা থেকে চু ঘটেছে আপনার ওখান থেকে আপনি ট্র্যাক চেঞ্জ করে ফেলেছেন সো আপনি মুসলমানের ছেলে এটাকে আপনি সেলিব্রেট করতে পারেন না থার্টি ফার্স্ট নাইট এই এই থার্টি ফার্স্ট আপনি কেন কেন সেলিব্রেট করবেন আজকে যারা সেলিব্রেট করছে তার থেকে যে সন্তান জন্ম নেবে এই সন্তানই কিন্তু হয়তো এই সেলিব্রেট সেলিব্রেশনের বিষয়টা কিন্তু চালু চলা মানে চালু করেছিলেন নইলে এই থার্টি ফার্স্ট মেনে চলা কোনো এক কুকৃত্তি বাবার থেকে যে সন্তান রেখেছে তারাই কিন্তু এই থার্টি ফার্স্ট নাইটকে পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে বলে আমরা মনে করি না ওই রাত্রিতে কোনো ফিস্ট চলবে না কোনো আনন্দ চলবে আরে ভাই বিন্দাস ঘুমান আল্লাহ সুমতলা নেকি দেবে সমস্যা নেই আপনি কেন এই নোংরা এক বিজাতীয় সংস্কৃতিকে আপনি গ্রহণ করবেন এটা আপনি মুসলমান একজন আপনার তো লজ্জা হওয়ার দরকার মরজ্জা মানে কঠিন লজ্জা হওয়ার দরকার আপনি পালন করবেন কি করে আপনি মুসলমানের বাচ্চা আপনার গ্রাম সিদ্ধ মুসলমানের আপনি বলছেন যে আপনি সেলিব্রেশন পালন করছেন আরে গোটা এলাকায় আমাদের ইহুদি খ্রিস্টানের বসবাস নেই তারপরে দেখা যায় পঁচিশে ডিসেম্বরে মানুষ কেক বিক্রি করছে কেক কারা কেকটা খায় কারা হ্যাঁ কখনো কি আপনি দেখেছেন যে এই এইরকমভাবে বিজাতীয় সংস্কৃতি অন্য কোন জাতি পালন করছে আপনি বেহায় আপনি নিকৃষ্ট একটা মুসলমান আপনি অপরের সংস্কৃতিকে কেন নিতে যান তারা কি আপনার সংস্কৃতিকে কোনোদিনে গ্রহণ করেছে খেয়াল করে দেখেছেন হ্যাঁ আপনি ওই রাতে জন্ম হওয়া করে বাবার সন্তান হয়তো না হলে আপনি কেন পালন করবেন আল্লাহ রসুল বলছেন যে ও যারা অন্য কোনো জাতির অনুকরণ করে অন্য কোনো জাতিকে মেনে নেয় অন্য কোনো জাতির ধর্মকে মেনে নেয় অন্য কোনো জাতির আপনার যে কোনো অনুষ্ঠানকে ফাংশানকে মেনে নেয় তারা তাদের দলের সো আপনি মুসলমান আল্লাহ রসুল বলছেন সাড়ে চোদ্দশো বছর আগে আপনাকে আল্লাহ রসুল ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আপনি কিসের শিক্ষিত আপনি ভাবছেন আমি পাস করেছি ট্রিপুল এম আমার ডিগ্রি আছে আমি পিএইচডি করেছি এফআসএস ফ্রম লন্ডন কী ভাই এগুলো কোনো কাজে দেবে না এগুলো কোনো কাজে দেবে না হ্যাঁ এগুলো আছে আপনার ইলজিক্যাল ব্যাপার সো এখানে আপনি কোরআন এবং হাদিস কিন্তু আপনাকে পারমিশন দিচ্ছে না যে আপনি এই কোনো দিনকে খাস করে সেলিব্রেট করবেন খাস করে আপনার ওই থার্টি ফার্স্ট নাইট এবার আরও এক ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে আমি দিতে চাইছি এই একত্রিশে ডিসেম্বর পালন করার ব্যাপারে জানেন কি একত্রিশে ডিসেম্বরে যে সেলিব্রেশন এটা কোথা থেকে আসলো রোমানরা প্যাগানিজমে বিশ্বাস করতেন প্যাগানিজম মানে প্রকৃতি হেল্প করে মানুষকে কেমন যদি বছরের শুরুর দিনটা আমি একটু এনজয়মেন্ট করি আনন্দ করি হুল্লোড় করি একটু সুখে থাকি একটু ভালো খাই তাহলে সারা জীবন সারা বছরটা প্রকৃতি আমাকে হেল্প করবে প্রকৃতি আমাকে সারা বছরটা সুখে রাখবে এবং আমার মুখটা হাসি খুশি রাখবে প্রকৃতি এইটা হচ্ছে আপনার প্যাকানিজম রোমানরা বিশ্বাস করে এই প্যাগানিজমে বিশ্বাস করে তো যারা ওই রাত্রিটাকে পালন করছেন তারা কিন্তু প্যাগানিজমের এক ধরনের পূজারি আরও ভয়ঙ্কর তথ্য যে এই যে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসটা কোথা থেকে আসলো এর নামকরণটা কীভাবে হলো রোমানরা একটা দেব মানে দেবতার পুজো করত ওই সময় সেই দেবতার নাম ছিল জানুস কি নাম ছিল জানুস এই জানুস দেবতা ছিল প্রকৃতিকে কন্ট্রোল করার দেবতা মানে তিনি নাকি প্রকৃতিকে কন্ট্রোল করেন তো তারা সবাই মিলে পুজো করতো যে আমরা যদি আজকের দিনে জানুষকে মানে বছরের শুরুতে যদি জানুসকে আমরা একটু খুশি করতে পারি তার প্রতি যদি একটু ভালোবাসা প্রদর্শন করতে পারি তো সে আমাদের জন্য পুরো বছরের যে দিনগুলো সেই দিনগুলো আমাদের জন্য দারুণ করে দেবে পুরো বৎসরের যে দিনগুলো সেগুলো আমাদের জন্য দারুণ করে দেবে আমাদেরকে হেল্প করবে জানুস দেড়শয় তারা ওই জানুষ দেবীর পুজো করতে শুরু করে আর ওই জানুস থেকে নাম এসেছে জানুয়ারি তার মানে যারা থার্টি ফার্স্ট নাইটকে পালন করছেন উদযাপন করার চেষ্টা করছেন যারা রেডি ফর সেলিব্রেট তাদের জন্য বলছি যে এই যারা একত্রিশে নভেম্বরকে পালন করছেন নেপথ্যে আপনারা ভগবান জানুস নাউজুবিল্লা এই দেবতা জানুসের আপনারা পুজো করছেন আর যখন একজন মানুষ পুজো করে সে কী করে মুসলমান থাকতে পারে এটা কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা বলতে পারে না তাহলে থার্টি ফার্স্ট ফার্স্ট নাইট সেলিব্রেশন এটা ইহুদিদের কাছ থেকে এসেছে রোমানদের প্যাগানিজম থেকে এসেছে রোমানদের দেবতা হচ্ছে জানুস তারা পুজো করত বছরের প্রথম দিনে আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনি হিন্দুর বাচ্চা হয়ে ওই দিনটাকে আপনি পালন করছেন এটা আপনার সংস্কৃতি আপনাকে মানায় না এটা জায়জ নয় এই জন্যই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাকে হারাম করার দিয়েছেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে সমগ্র মানব জাতির কিন্তু শিক্ষক আপনি কিন্তু এটা আপনি আমি এটা ভুলে গিয়েছে এ কথা সত্য কিন্তু আল্লাহ রসুল কিন্তু সমগ্র মানব জাতির শিক্ষক আপনার কোনো কিছু খারাপ হোক এইটা আল্লাহ রসুল কখনই চান না আল্লাহ তাহলে আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন সো আমাদের কোনো কিছুতে ক্ষতি হোক এটা কখনোই আল্লাহ সোমান তালা কিন্তু চান না তাহলে বোঝা গেল যে কোনো বি জাতীয় সংস্কৃতিকে যে গ্রহণ করবে ফাওয়া মিনহুম তারা তাদের দলের সো আমরা এখান থেকে দূরে থাকবো একদম শয়তান থেকে যেমন মানুষ দূরে থাকে যেমন ডেঞ্জার জোন থেকে মানুষ দূরে থাকে তেমন করে আমাদেরকে দূরে থাকতে হবে এটা গেল কোরআন এবং হাদিস এবার আপনি সকল হাইলি এডুকেটেড লোক আপনারা অনেক মানুষ রয়েছে নিজেকে যারা শিক্ষিত মনে করে তারা মনে করে এটা সেলিব্রেট করা একটা মহান ব্যাপার সার্বজনীন ব্যাপার ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে তার জন্য লজিক যেহেতু অনেক মানুষ লজিকে বিশ্বাস করে এবার আপনাকে আমি বলছি যে আপনার নাম আব্দুর রহমান আপনি কখনো কোনো পুজোর প্যান্ডেলে গিয়ে প্রণাম করেছেন বলবেন না কেন আমি করবো আমার তো একটা ধর্ম রয়েছে আমি ওদেরকে ভালোবাসি তারা আমার বন্ধু কিন্তু তাদের এতে গিয়ে তো আমি অঞ্জলি দেবো না কারণ আমার একটা ধর্ম রয়েছে আপনি একদিনও যদি নামাজ না পড়তে যান তারপরে কিন্তু আপনি যদি মুসলমান থাকেন আমি নাস্তিকদের কথা পরে আসছি যদি মুসলমান থাকেন তাও কিন্তু আপনি কি করবেন আপনি যদি আপনার নাম আব্দুর রহমান হন তাহলে আপনি কখনো গিয়ে পুজোতে অঞ্জলি দেবেন না মিস্টার পিটার হুইজ এ খ্রিস্টান ওই ব্যক্তি যে পিটার সে কখনো এসে কিন্তু আপনার জুমার দিনের এক দুরাকার সালা তাদের করে না জুমার দিনের একটু খুঁজ শুনে না মিস্টার চণ্ডী দাস কখনো কি দেখেছেন যে মিস্টার চণ্ডী আপনার ঈদের দিনে এসে আপনার ঈদগায়ে আদায় করছে তাহলে এ দেখুন হিন্দু কখনো ইসলাম ধর্মের কোনো কিছু তারা মেনে নেয় না ইহুদি তারা ইসলাম ধর্মের কোনো কিছুকে মেনে নেয় না খ্রিস্টান তারা কোনো ধর্মের কোনো কিছুকে মেনে নেয় না মানে ইসলাম ধর্মের কোনো কিছুকে মেনে নেয় না তাহলে আপনি তো বেহায়া কেন আপনি তো কাপুরুষ কেন আপনি এত নির্লজ্জ কেন আপনি কেন এত বেহায় আপনি কেন এত নির্লজ্জ আপনি কেন এত বেহায় আপনি কেন এত নির্লজ্জ আপনার ধর্মকে আল্লাহ তালা বুঝে কমপ্লিট কোড অফ লাইফ তারপরে আপনি তাদের কাছ থেকে ধার করছেন তারা আপনার অনুষ্ঠানে আসে না কেন আপনি এত নির মানে বেহায়া হলেন থেকে। আপনি পালন করবেন কি করে থার্টি ফার্স্ট নাইট এটা আপনি লজিক দিয়ে যদি আপনি বুঝেন তাও তো এটা জয় জায়াজ নয় আপনি মানবতা দেখান তাই না যারা পালন করবে তারা নিজেকে মানবতাবাদী মনে করেন অনেকেই যে না এটা তো একটা ভালো কাজ আমি করছি কিসের ভালো কাজ শুনুন যদি ভালো কাজ করতে চান সমাজের জন্য সোসাইটির জন্য যদি ভালো কাজ করতে চান ধর্মকে না মানেন এটা আপনার বিষয় কিন্তু আপনি যদি ভালো কাজ করতে চান তাও সেদিন আপনি অপচয় করছেন ওই টাকাগুলোকে গুছিয়ে আপনি কম্বল কিনেন আপনি সোয়েটার কিনেন আপনি জ্যাকেট কিনেন আপনি টুপি কিনেন মানুষের জন্য দেখুন শত শত মানুষ কিন্তু রাস্তায় আজকে এই শীতে এই কনকনে ঠান্ডা বরফ পড়া শীতে কিন্তু মানুষ কষ্ট পাচ্ছে দেখুন আপনি শহরের স্ট্রিটগুলায় শহরের অলিতে গলিতে যান না আপনার বাড়ি আশেপাশে দেখুন অনেক মানুষের একটা কম্বল নেই একটা কাঁথা নেই গায়ে দেওয়ার মতো আপনার লজ্জা করে না সেদিন আপনি এনজয় করবেন যেদিন আপনি নিজেকে মানবতা ভাববাদী ভাবেন নিজেকে হাইলি এডুকেটেড ভাবেন শুনেন এই শিক্ষার পাঁচ পয়সা মূল্য নেই যে শিক্ষায় আপনি টাকাগুলোকে উড়াতে শিখেছেন কিন্তু ওই টাকাগুলোকে ইউটিলাই করা শিখেননি আপনি তো মূর্খ আপনি হতে পারেন অঙ্কের উপরে অনার্স করে রেখেছেন ম্যাথামেটিক্সে অনার্স করেছেন কী ফায়দা আপনি ইকোনমিক বুঝেন না আপনি অর্থনীতি বুঝেন না তাহলে আপনার লাভটা কী হলো মা আপনার আপনার যে ইয়ে মোটিভেশান আপনার যে মোটিভ যেটা থাকবে সেটা কি আপনি সোসাইটির জন্য একটা ফিট ফ্রুটফুল হন সোসাইটি সোটা সোসাইটির জন্য আপনি একটা ভালো কিছু হন যদি তাই হতে হয় তাহলে কিন্তু আপনাকে ওই সেলিব্রেট বাদ দিয়ে ওই টাকা দিয়ে কম্বল কিনে রাস্তার অলিতে গলিতে গ্রামের অলিতে গলিতে গিয়ে দেখতে হবে যে কার বাড়িতে কম্বল নেই কার বাড়িতে কম্বল নেই কার বাড়িতে একটা সোয়েটার নেই একটা বাচ্চা স্কুলে যেতে পারছে না তার একটা সোয়েটার অভাবে তাকে টাকা দিয়ে সোয়েটার কিনে দেন অথবা আপনি সোয়েটার কিনে নিয়ে তার গায়ে পরিয়ে দেন কম্বল পরিয়ে দেন ওই স্ট্রিট রাস্তার ধারে যে মানুষগুলো শুয়ে আছে তাদেরকে একটা করে কম্বল গিফট করেন কীসের মানবতা আপনার মধ্যে রয়েছে কি বুঝেন আপনি নিজেকে শিক্ষিত জাহির করার জন্য আপনি থার্টি ফার্স্ট ফার্স্ট নাইট জিরো আওয়ারকে আপনি এনজয় করবেন হ্যাঁ কাপুরুষ আপনি আপনি কা পুরুষ হতে পারেন হিন্দু হতে পারে হতে পারেন আপনি মুসলমান আপনি কা পুরুষ আপনাকে আমি প্রমাণ করবো আপনি কা পুরুষ কারণ পুরুষত্ব যদি আপনার মধ্যে থাকে তাহলে ওই টাকাটাকে আপনি নষ্ট না করে আপনি ওই টাকাটা দিয়ে কম্বল কিনে ওই রাস্তায় শুয়ে থাকা মানুষগুলোকে দিন তো আপনি কী সেলিব্রেশন দেখাচ্ছেন যে দেশে হাজার মানুষ আপনার খেতে পায় না সে দেখে সেলিব্রেশন দেখাচ্ছেন আর আপনি বলে দিলেন যে হ্যাপি নিউ ইয়ার আরে বাপ রে বাপ কী ইংরেজি খেয়েছে একবার ইংল্যান্ড থেকে হ্যাপি নিউ ইয়ার মানে সুখী হোক সারা বছর আরে দু হাজার তো হ্যাপি নিউ ইয়ার আপনি বলেছিলেন দু হাজার উনিশের শুরুতে আপনি হ্যাপি নিউ ইয়ার বলেছিলেন ভারতবাসীদেরকে আমি বলছি দু হাজার শুরুতে দু হাজার উনিশের শুরুতে যারা হ্যাপি নিউ ইয়ার বলেছিলেন এই হ্যাপি নিউ ইয়ার যে বলেছিলেন এই হ্যাপি নিউ ইয়ারের জন্য আপনি কি পেরেছেন গোটা বছর আপনার ভালো কাটবে বলে আপনি হ্যাপি নিউ ইয়ার বলেছিলেন আপনি কি পেয়েছেন এক নোটবন্দি পেয়েছেন মানুষ মরেছে বহু কৃষক বহু মরেছে তা পেয়েছেন যে দেশে হাজারো মানুষ রাস্তায় শুয়ে থাকে সে দেশে লক্ষ কোটি টাকা করে মূর্তি তৈরি হয় আট বছরের শিশু পাকে ধর্ষিতা হিসাবে আপনি পেয়েছেন আপনি আখলাককে হারিয়েছেন আফরাজুলকে হারিয়েছেন জুনায়েদকে হারিয়েছেন কোথায় কি পেয়েছেন আপনি আপনি ওই হ্যাপি নিউ ইয়ারের গিফট স্বরূপ পেয়েছেন এনআরসি এনপিআর ক্যাব পাননি হ্যাপি নিউ ইয়ার বলেছিলেন তো এই হ্যাপি নিউ ইয়ার আপনার হ্যাপি নিউ ইয়ার দিচ্ছে আপনাকে এখন হ্যাপি নিউ ইয়ার দেখেন এটা কি হ্যাপি নিউ ইয়ার আপনার জন্য দিনের শুরুতেই আপনি একদিন মানে বছরের শুরুতে ভালো কাজ করলেন ভালো খেলেন সারা বছর সেই দিনটা ভালো যাবে ভালো খাবেন এটা তো একটা মূর্খের পরিচয় তাহলে আপনি নাকি বিশ্ববিদ্যালয়ে পাশ করে এসেছেন হাফ না টিচার আপনি না ডাক্তার তো আপনি কি করে মূর্খ হলেন এটা তো ভাবতেও আমাদের অবাক লাগে এরা আমাদের ভাবতেও অবাক লাগে এদেশে হ্যাপি নিউ ইয়ার চলে নাকি যে দেশে হিন্দু মুসলমানের সম্প্রীতিকে প্রতিদিন নষ্ট করার চেষ্টা করা হচ্ছে যে দেশে প্রতিদিন আপনার গলা দাবিয়ে সাংবাদিকদেরকে সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে এদেশে হ্যাপি ইয়ার আপনি বলেন কি করে লজ্জা লাগার দরকার আছে তাই না আমাদের আবার বলছেন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কী কোনো হ্যাপি নিউ ইয়ার নেই হ্যাপি বলে কোনো শব্দই নাই ভারতবর্ষের বুকে এখন বর্তমানে ভারতবর্ষে তো নয় নয় বাংলাদেশেও নাই হ্যাপি কোথায় রে ভাই মন খুলে বক্তৃতা করা যায় না এদেশের নাম হচ্ছে বাংলাদেশ এখানে কথা বলা যায় না এদেশের নাম হচ্ছে ইন্ডিয়া আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার আপনার লজিকে আপনি যদি ভালো কাজ করতে চান সোসাইটির জন্য তাহলে আপনি ওই থার্টি ফার্স্ট নাইটের লুচ্চামি বাদ দিয়ে অভদ্রতা বাদ দিয়ে অসভ্যতা বাদ দিয়ে জেনা বাদ দিয়ে ওই টাকাটা দিয়ে কম্বল কিনে কালকে রাত্রিবেলায় দেখেন তো কে কে রাস্তায় ঘুমিয়ে আছে তাদেরকে কম্বল বিতরণ করে দেখি কেমন বাপের বেটা হয়েছেন চলেন যাই দেখি কেমন আপনি কম্বল কত টাকা হয়েছে কত টাকা দিয়ে সেলিব্রেট করার জন্য আপনি প্রস্তুত চলেন দেখি কত টাকা হয়েছে আপনার আপনি কতটা কম্বল মানুষকে দিতে পারেন এই কাজটা করেন আপনি কিসের সেলিব্রেট করছেন আর এই রাত মানে জেনার রাত জি একটু খেয়াল করুন এই যে কালকে রাত্রিবেলায় আপনি আপনার ছেলেকে ছেড়ে দেবেন অন্যজন মেয়েকে ছেড়ে দেবে অথবা আপনি আপনার মেয়েকে ছেড়ে দেবেন অন্যজন তার ছেলেকে ছেড়ে দেবে তো তারা যখন এক জায়গায় মিলিত হবে মিলিত হওয়ার পরে তাদের অবৈধ সন্তান হবে এই অবৈধ সন্তান সারা জীবন কিন্তু লাঞ্চনার বঞ্চনার শিকার হবে তার মানে আপ আপনি শিক্ষিত বলে এটা তো আমার মনে হয় না তবে একটু চেষ্টা করে দেখেন তো আপনি শিক্ষিত কিনা মানে কালকে আপনি ছেড়ে দিচ্ছেন আপনার মেয়েকে যে মা তুই যা যে না করে ঘরে আয় তোর পেটে সন্তান আসুক সমস্ত সমস্থানে আবসন করানোর জন্য যত টাকা লাগে মানে আমরা দেবো ছি 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 কত বড় নোংরা মানসিকতা আপনার আমার হতে পারে এটা বলেন দেখি এক দুই নম্বর পয়েন্ট যে আপনি আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছেন আপনার ছেলে সারাদ গান বাজনা করবে একটু মদ খাবে হুইস্কি খাবে হ্যাঁ তারপরে হচ্ছে মেয়েদের সাথে ডান্স করবে তারপরে এক পর্যায়ে জেনা করবে আর এই জেনার ফসলটাই কিন্তু পড়ে থাকে পার্কের অলিতে গলিতে এই জেনার ফসলটা আপনার মেয়েটা ভার্জিনিটি নষ্ট করে ফেলে অনেক আগেই কলেজে পড়তে পড়তে তো যতবার সুযোগ আসবে যে আমার মেয়ে এখন বড় হয়েছে আমার ছেলে এখন বড় হয়েছে সো লেট দেম সেলিব্রেট যাও ওরা সেলিব্রেট করুক কেউ সেলিব্রেট করে না এরা কেউ সেলিব্রেট করে না এরা সবাই জেনা করে আর এই জেনার ফসল যারা তারাই কিন্তু বর্তমানে আমাদের যে এই একত্রিশে ডিসেম্বর পালন করার জন্য ব্যতিব্যস্ত তারা ঈদের দিনে ঠিকঠাক সময় ঈদগাহে পৌঁছাতে পারেন না হ্যাঁ ফজরের সময় একদিনও মসজিদে যেতে পারেন না আর আপনি নিজেকে মুসলমান মনে করে আপনি বলছেন যে না আমি থার্টি ফার্স্ট নাইট পালন করব তো লজিক আপনার ঠিকলো কোথায় কোরআন হাদিস না হয় আপনি মারেন না মারেন না ঠিক আছে এটা এখানে আমি রেখে দিলাম কিন্তু আপনার লজিকও তো আপনি হেরে যাচ্ছেন হ্যাঁ এর পিটার কখনো আপনার ওই জুমার সলাতে আসে না তাহলে আপনি কেন ওই সংস্কৃতিকে আপনি গ্রহণ করবেন হ্যাঁ আপনি কেন একটা জেনাকারী রূপে সমাজের বুকে পরিচিত হবেন আর ওই রাত্রে যে গান বাজনা চলবে ওই গান বাজনার ফলে যখন মানুষ ওই একজন অসুস্থ থাকবে পাঁচজন অসুস্থ থাকে একটা মহল্লায় তাহলে এই অসুস্থ মানুষগুলোকে আপনার জন্য বদ্ধ করবে না আপনার ইচ্ছা হয় না যে আপনি সমাজের একজন ভালো মানুষ হিসাবে প্রতিপন্ন হন এটাকে আপনার ইচ্ছা হয় না ইচ্ছে ইচ্ছা তো হওয়ার দরকার ছিল হ্যাঁ আমি তো আমি তো দোষগুলো আমি যারা সেলিব্রেট করবে তাদের দোষ আমি পাচ্ছি না বিশ্বাস করেন তারা নাদান তারা মূর্খ তারা বুঝে না জি মূর্খ মানে আপনি পিএইচডি করলো মূর্খ যদি আপনি থার্টি ফার্স্ট নাইটকে পালন করেন কারণ আপনি খ্রিস্টান হলে আপনাকে আমি কিছু বলতাম না খ্রিস্টান হলে আপনাকে আমি কিছু বলতাম না ইহুদি হলে কিছু বলতাম না তবে হিন্দু আর মুসলমান হলে আপনাকে আমি বলবো কারণ আপনার ধর্ম আপনাকে পারমিশন দেয় না এগুলোকে সেলিব্রেট করার জন্য আপনার ধর্ম আপনাকে পারমিশন দেয় না এগুলোকে সেলিব্রেট করার জন্য সো সোহাই ইউ আর ওয়েটিং ফর সেলিব্রেট তাহলে আপনি কেন আপনি সেলিব্রেট করার জন্য প্রস্তুত সো এটা তো ঠিক হচ্ছে না তাই না তো সেই জন্যই বলতে চাইছি যে এটাকে ভাবুন নিজেকে বুঝুন নিজেকে শিক্ষিত বলে শিক্ষিতের আওতায় নিয়ে আসুন পড়াশোনা করে যে আপনি এরকম বিজাতীয় সংস্কৃতিকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবেন এটা কিন্তু একটা অনেক কেলেঙ্কারির একটা বিষয় বলে আমরা মনে করি তো আপনি শিক্ষিত মানুষ আপনি শিক্ষিত মানুষ মানে একটা সোসাইটি সুন্দর হয় এটা সমাজ সুন্দর হয় তো আপনার দ্বারা কিন্তু সমাজটা নষ্ট হচ্ছে বলে আমরা মনে করি সমাজটা নষ্ট হচ্ছে বলে আমরা মনে করি গান যেটা জাহেজ নয় হ্যাঁ এটা আপনার পুলিশ প্রশাসনও তো সমর্থন করার কথা না যদিও অনেকেই রয়েছে দালাল চামচা তাদের কথা ভিন্ন কথা তবে এরাও তো সমর্থন করার কথা না কিন্তু তারাও সেই রাত্রেবেলায় তারাও অনেকে হয়তো এই কাজের সঙ্গে যুক্ত থাকে সবাইকে বলছি বুদ্ধি সম্পন্ন মানুষ তা আপনারা এই রাত্রে অর্থ অপচয় করেন না পারলে ওই টাকাটা দিয়ে গরিবদেরকে কম্বল কিনে দিন এই রাত্রিবেলায় গান বাজনা বাজেন না এই রাস্তা এই রাত্রিবেলায় নিজের মেয়েকে অন্তত ঘর থেকে বেরোতে দিয়েন না ওই মেয়েটা যখন সেলিব্রেট করে ঘরে যাবে সে মেয়েটার ফ্রেশ থাকবে না সে মেয়েটা ক্ষত বিক্ষত থাকবে সে আপনাকে হয়তো বলতে পারবে না ঠিকই কিন্তু সে তার রেস্ট রেস্ট অফ অফ আর লাইফ তার পরের যে শেষ জীবনটা হ্যাঁ অন্তিম জীবনটা কিন্তু তার আফসোসের মধ্যে কেটে যাবে আমি যারা সেলিব্রেট করছে তাদেরকে কিন্তু আমি মানে হয়তো কম বুদ্ধি তাদের আছে বুদ্ধিমান না তারা এই জন্য করে কিন্তু তাদের বাবার প্রতি আমার আক্ষেপটা বেশি কারণ আল্লাহ রসুল বলছে না দায়ুস লায়দ খুলুল না যে ব্যক্তি দায়ুষ সে জান্নাতে যাবে না যার ছেলে মেয়ে আগামীকালকে একত্রিশে ডিসেম্বরে সেলিব্রেট করবে পিকনিক করবে রান্না বড়া করে খাবে জিরো আওয়ার আওয়ারকে এনজয় করবে দে আর অল দায়ুস তারা সবাই দায়ুস দায়ুস জান্নাতে যাবে না জি হজ করলেও দায়ুস জান্নাতে যাবে না এইটা মাথায় থাকে যেন আর মেয়ে তো দূরের কথা ভাই ছেলে বেড়াইলেই তো আপনি দায়ুসের কাতারে চলে গেলেন মেয়ে তো দূরের কথা মেয়ে মানে ও হীরা মুক্তা মানিক্যের খনি ভাই খনি খনি মানে কি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না মানে এটাকে আমি ওয়ার্ড শব্দের মাধ্যমে আপনাকে বোঝাতে পারবো না সো আপনি আপনার ছেলে মেয়েকে বাঁচান আর হ্যাঁ খবরদার একে অপরকে একে অপরকে ওই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে হ্যাপি নিউ ইয়ার এই ধরনের কিছু পাঠেন না হ্যাপি নিউ ইয়ার বলে কিছু নেই হ্যাপি নিউ ইয়ার বলেছিলেন তখন মোদী দিয়েছে আপনাকে হ্যাপি নিউ ইয়ার এই খবরদার আর বলিয়েন না তাহলে যা আরও কী হবে আল্লাহ ভালো যাবে এরপরে হ্যাপি নিউ ইয়ার বললে হয়তো এনআরসি কার্যকর হবে তত এই হ্যাপি নিউ ইয়ার ট্যাপি নিউ ইয়ারের পাল্লায় পড়িয়েন না সব ইংরেজ না ইংল্যান্ড থেকেও আসেননি বাঙালি ভাই বাংলায় আছো চুপ করে ভালো থাকো হ্যাঁ নিজের সংস্কৃতিকে ভালোবাসো নিজের ভাষাকে ভালোবাসো নিজের ধর্মগ্রন্থ পড়াশোনা করো দেখো ধর্মগ্রন্থের মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা লেখা রয়েছে কারণ আপনার আমার সবারই ফাইনাল লিস্টেশন যদি কবর হয় তাহলে আমাদের কিন্তু ওখানে যেতে হবে অত এখান থেকে পালানোর কোনো কোনো রাস্তা নেই হ্যাঁ কোনো বুড়ো মানুষ কিন্তু এই এই হ্যাপি নিউ ইয়ারের চক্করে পড়ে না বা থার্টি ফার্স্ট নাইট পালন করে না কেন ও বুঝে টাকা ইনকাম করা অনেক হ্যাপা আছে হ্যাঁ আর ওই তার ঘাম ঝাড়ানোর টাকায় তুমি হ্যাপি নিউ ইয়ার পালন করছো বেটা তুমি ভাবছো যে আরে বাপরে বাপ আমি কি শিক্ষিত আমার বন্ধু বান্ধব না আমি হ্যাপি নিউ পালন করছি আরে তুমি তো ইহুদের চেয়ে খারাপ তুমি খ্রিস্টানের চেয়ে খারাপ তুমি মুসলমানের ছেলে তোমার বাপকে পরিবর্তন করার দরকার আগে তারপরে তুমি তুমি তো বুঝোই না কিছু তোমাকে পরিবর্তন হতে হবে ইনশাআল্লাহ তাই এই মেসেজটাকে শেয়ার করো সব জায়গায় শেয়ার করো সবাইকে অনুরোধ করছি আই রিকোয়েস্ট অল অফ ইউ টু শেয়ার অফ দিস মেসেজ আমার এই মেসেজটাকে সব জায়গায় শেয়ার করেন যাতে করে জাতি বাঁচে ভাই আমাদের উদ্দেশ্য একটা হয়তো অনেক কড়া করে কথা বলি কেন আপনাকে বাঁচানোর জন্য এমবি আপনারও আছে আপনি যা খুশি করতে পারেন লাইভে আসতে পারেন আমার চেয়ে ভালো মোবাইল আপনার আছে আপনি লাইভ আসতে পারেন যা খুশি বলতে পারেন এটা বাক স্বাধীনতা আপনার আমার রয়েছে কিন্তু আমার কথা হলো যে আমি আপনাকে বাঁচাতে চাইছি যেহেতু আপনার ধর্ম আপনাকে পারমিট করে না না হিন্দু না ইসলাম আপনাকে পারমিট করে না আর এই অপচয় এই বর্তমান পরিস্থিতিতে যে আমাদের যে আপনার অর্থনীতির অবস্থা আমরা তো ভেঙে গেছি তো এই অর্থনীতির অবস্থায় এমন সেলিব্রেট করে এই নিজেকে দায়ুষের কাতারে নাম লিখেন না জাহান্নামের কাতারে নাম লিখেন না আল্লাহ রসুল আগেই বলে দিয়েছেন আগেই বলেছি আপনাকে আমি যে যারা এই দিন পালন করবে তারা হচ্ছে আল্লাহ রসুল বলছেন আজ তারা আমাদের দলের না দে আর নট মুসলিম অ্যাট অল তারা মুসলমান থাকবে না সুতরাং তোবা করে যারা করেছেন তোবা করে ফিরে আসুন আর সামনের দিনে অসহায় মানুষদেরকে হেল্প করার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখবেন তারা আপনাকে দোয়া করবে আপনার জন্য দোয়া করবে মানে বিখ্যাত কুখ্যাত দুই দুই রকমই মানুষ হয়তো বিখ্যাত হওয়ার চেষ্টা করুন কুখ্যাত নয় আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই প্রত্যেকেই প্রত্যেকে যতজন লাইনে ছিলেন আছেন থাকবেন সবাইকে বলছি এভরি ওয়ান আপনারা শেয়ার করবেন আমার বিষয়টাকে যাতে করে একটা ভাই যদি এই বক্তৃতা থেকে নিজেকে গুটিয়ে নেয় একত্রিশে ডিসেম্বর থেকে আলহামদুলিল্লাহ ভাববো যে কিছুটা কাজ হয়েছে আলহামদুলিল্লাহ আর যদি কেউ গুটান সেভাবে তো ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন যদি আমি উত্তর দিই না কমেন্টগুলো মানে সময় হয় না তারপর জানাবেন ইনশাল্লাহ অন্য জনাকে ইন্সপায়ার করার জন্য তো আমাদের কাজ হচ্ছে অমরুবুল মারুফ অন মুনকার দ্যাটস ওয়াই আপনাকে সবাইকে বলা থাকলো আল্লাহ আমাদেরকে এই জেনার রাত থেকে আল্লাহ আমাদেরকে এই নোংরা রাত থেকে আল্লাহ আমাদের এই অপচয়ের রাত থেকে আল্লাহ আমাদের এই বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচাক আল্লাহ হুমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত